আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা তিন আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিলেন ভোলা তিন আসনের বর্তমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য লালমোহন তাজুমদ্দিনের বিশাল মিছিল নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তৃতীয়বারের মতো মনোনয়ন চাওয়ার জন্য আজকে আমি মনোনয়ন ফর্ম জমা দিচ্ছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবারও এই ভোলা তিন আসনের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেবে, মনোনয়ন দেবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে ভাসাবার জন্য আবারও নৌকা প্রতীকে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি আবারও উপহার দিবে। নৌকা বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে হাজারো নেতা কর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে আওয়ামী লীগের কার্যালয় সহ আশেপাশের এলাকা। গত রোববার সকাল 11টার সময় হাজারো নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন। নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি, আমার শ্রম মেধা অর্থ আমার সর্বসাকল্য নিয়ে আমি লালমোহন তাজুমদ্দিনের মানুষের পাশে আমি ঝড় বৃষ্টি বন্যা আইলা রোজা পূজায় আমি শৈত প্রবাহে ছুটে যাই, এলাকার মানুষের পাশে থাকি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় সভানেত্রী আমার শ্রদ্ধেয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এবারও এই লালমোহন তাজুমদ্দিনের মানুষের কল্যাণে কাজ করার জন্য পাঠাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নে ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের মডেল উপজেলায় লালমোহন তাজুমদ্দিনকে ইনশাল্লাহ রূপান্তরিত করব, এটাই আমার স্বপ্ন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, তাজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, তাজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, লালমোহন পৌর আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, লালমোহন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল সহ অনেকে। এর আগে গত নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে শুক্রবার বিকেল 3টার সময় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।